আজও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সেই সঙ্গে আগামীকাল সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। মূলত পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গেও আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস পার্বত্য দুই জেলা কালিম্পং এবং আলিপুরদুয়ারে। সেই সঙ্গে আগামীকালও থাকছে বৃষ্টির সম্ভাবনা সমতল এবং পার্বত্য এলাকাগুলিতে। বজ্রপাতের আশঙ্কা দুই দিনাজপুর জুড়ে এবং উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। শহরতলি কলকাতাতেও সেই সঙ্গে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের আশঙ্কাও থাকবে সপ্তাহ শেষে। এ বিষয়ে আবহাওয়াবিদ কি বলছেন শুনে নেব। দিস ইজ নাম্বার ওয়ান। এবং আর একটা আপনার লো লেভেলে, লো লেভেল মিন্স আমি বলছি সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্টবেঙ্গল দিয়ে কিন্তু পাস করছে। সো এই দুটি ওয়েদার্স এবং এছাড়া মনসুন ট্রাফ তো যথারীতি আছে, সেটা আমাদের দীঘা দিয়ে পাস করে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে। সো এই তিনটি ওয়েদার সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতে আগামী 7 দিনে আইদার অধিকাংশ স্থানে অথবা বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে কোনো দিন ভারী বৃষ্টিপাত, কখনো কখনো আপনার বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ইত্যাদি হওয়ারও সম্ভাবনা আছে।